হ্যাঁ, তারপরে আর আমি রান্না করি হলো ঈদে, আমি যে নারকেল তেল দিয়ে বাহ সব খাবার চমৎকার। নারকেলের বা তৈরি। দশমের অনেকের সুবিধার জন্য বলছি, অনেকে বলে কি ও নারকেল তো গন্ধ, এটা দিয়ে খাওয়ালে আমার তো বাসায় কেউ খায় না, আমি কি আমি খাবো খালি? হ্যাঁ, আসলে তো নিজেই পছন্দ করতেছে না, এটা জাস্ট অভ্যাস, তাই না? হ্যাঁ, আরেকটা কোশ্চেন আসছে, নারকেল তেলটা তো জমে। হ্যাঁ, অনেকে ভয় পায় কি নারকেল তেলটা যদি জমা তেলটা ভিতরে গেলে তো হার্টে মানে ওটা ব্লক করবেই করবে, ক্ষতি করবে। কিন্তু আমার ধারণা, আমি জানি না, আমি তো আর ডাক্তার না, তো আমি মনে করি যে গরম পেলেই, যেমন ধরেন নারকেল তেলটা হাতে রাখলেই একটু পরে গলে যায়, তা আমাদের ভিতরটা তো গরম, তাহলে তো ওইটাও সারাক্ষণই গরমের মধ্যে গরম ওটা গলেই যাবে, এটা হলো আমার ধারণা। দেখেন, নারিকেল তেল সাথে আমাকে অনেক পেশেন্ট বলছে যে আমার ডাক্তার বলছে নারিকেল তেল একবারে হারাম, যেন জীবন নারিকেল তেল কখনো না খায়। তো হ্যাঁ আমি ঠিক, তাদেরকে বলছি আপনি আজকে থেকে ডেইলি 5 থেকে 10 চামচ নারিকেল তেল একদম স্কুপ করে করে খাবেন, দেখেন আপনার হার্ট এর কোনো মেডিসিন থেকে লাগবে খেতে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো তাদেরকে বলছি যেটা আপনি বলছিলেন, নারিকেল তেল ইজ এ ফ্যাট, ফ্যাট এসে আপনাকে কি করবে, কোলেস্ট্রল বানাবে, ফ্যাট এসে আপনাকে ফ্যাটি অ্যাসিড দিবে, আপনার প্রত্যেকটা অর্গান প্রতি মুহূর্তে ডেভেলপমেন্টের জন্য লাগবে হচ্ছে নারকেল তেল। যখন আপনি সঠিক পিওর নারকেল তেল পাচ্ছেন, হেলদি ফ্যাটি অ্যাসিড, হেলদি ওমেগা থ্রি, হেলদি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড নারকেল তেলের মধ্যে আছে, এই মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড এসে আমাদের সেল, আমাদের নিজস্ব শরীরের সেলগুলা প্রোডাকশনে সাহায্য করবে। তখন শরীরে যে ইনফ্লামেশন গুলো আছে সেটা হার্টে হোক আর আমাদের ব্লাডের আর্টারি, হার্টের আর্টারি বা ব্লাড ভেসেল গুলো হোক, ইনফ্লামেশন কমিয়ে দিবে। যখন ইনফ্লামেশন কমে যাবে তখন একসাথে আপনার ব্লাড প্রেশার কমে যাবে, একসাথে আপনার হার্টের ব্লকেজ আস্তে আস্তে কমে যাবে, একসাথে আস্তে আস্তে আপনার হার্টের যে অ্যারিথমিয়া যেটা আছে বা যত ধরনের হার্টের মানে স্ট্রোকের যে সম্ভাবনা, এগুলো একসাথে সব কমে যাবে। কারণ মূল কারণটাই তো ছিল ইনফ্লামেশন। যদি ইনফ্লামেশন নারিকেল তেল খাওয়ার পর কমে যায়, নারিকেল তেলের মেইন কাজ হচ্ছে শরীরকে হেলথি মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড সাপ্লাই করবে, শরীরে ইনফ্লামেশন কমে যাবে, হেলথি সেল তৈরি করবে, শরীর হেলথি হবে, এতে করেই তো আপনার হার্টের সমস্যা এক এক কমে যাবে। ডাইরেক্ট তেল এসে এখানে আটকে যাবে না, এটা যাবে স্টোমাকে, যাবে স্টোমাকে, এটাকে হজম করবে, হজমে স্টোমাকে দেড় ঘন্টার মধ্যে নারকেল তেলকে হজম করে ফেলবে। তাহলে আপনার কোথায় হার্ট? এটা স্টোমাক থেকে যাবে ইন্টেস্টাইনে, তারপরে আসবে লিভারে। তাহলে আপনার কোথায় হার্ট, কোথায় নারকেল তেলের সাথে হার্টের সম্পর্ক? নো, বুঝতে হবে যে এটার নারকেল তেল হয়তো বা নাকি মনে করছে নারকেল তেল শুধু আমাদের হার্টে চলে যাচ্ছে, সরি না, আমাদের বডি একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে খাবারটাকে নিউট্রিয়েন্ট আকারে আমাদের শরীরে অ্যাবজর্ব করায়। হ্যাঁ, তো আপনি ভালো নিউট্রিয়েন্ট দিবেন, ভালো সেল তৈরি হবে। আপনি নারকেল তেলে যে হাইলি নিউট্রিয়েন্ট, হাইলি ডেন্স মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড, যেটা আপনার ডাইজেশনটাকে ইমপ্রুভ করবে, যেটা আপনাকে আগে বারবারই বলেছি যে আপনার সব ধরনের রোগের জন্য আমি বলবো যে আমার পেশেন্টদের তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি নারকেল তেলটা আপনারা খাবেন, আনলেস IBS যারা আছে তাদের নারকেল তেল খেলে, যেহেতু এটা তাদের তো শরীরের মানে মানে ক্যাটাবলিক ডাইজেশনটা হয় না, শরীরের প্রচন্ড গাট লাইনিং এ প্রচন্ড লট অফ ইউ নো লট অফ ইঞ্জুরি আছে, ইনফ্লামেশন আছে। হ্যাঁ, তারা নারকেল তেল খেতে হজম করতে পারে না, তারা ইনফ্লামেশনটাকে মানে IBSটা একটু ইমপ্রুভ হওয়ার পরে আপনার নারকেল তেলটাকে অভ্যস্ত হন, তখন আপনার গ্রিন জুসে অভ্যস্ত হন সেক্ষেত্রে। আদারওয়াইজ আমার জানা নেই কোনো রোগের ক্ষেত্রে নারকেল তেল উপকার করে না, প্রত্যেক রোগের ক্ষেত্রে উপকারী, এন্ড আপনি নিজেই তার প্রমাণ যে আপনি নারকেল তেল খেয়েছেন। অনেকগুলো নারকেল তেল খাওয়া হয়ে গেছে মানে 1 বছরের মধ্যে। আমার ঘরে, আমার ঘরে, আমার কিচেনে, বেডরুমে, লিভিং নারকেল তেল সব জায়গায় আছে, আমার টিভি এরিয়াতে, এখানে যাতে করে বাচ্চারা টিভি দেখার ফাঁকে একটু নারকেল তেল খেতে পারে। আমার ছোট বেবিটা যখন জ্বর হলো তাকে তো আর আমি অ্যান্টিবায়োটিক জুস, যেটা ইউনো আদা রসুন পেঁয়াজ এগুলো জুস খাওয়াতে পারতেছি না, তো তাদেরকে আমি কি কি করবো, তাকে আমি নারকেল তেল খাওয়াই দিই, মুখে দিলে গলে যায় খেয়ে ফেলে, ব্যাস, কোনো অ্যান্টিবায়োটিক নাই, ডাক্তার কাছে যাওয়া লাগে না। আমার বাচ্চারা তো মানে আমি জানি না লাস্ট কখন গেছে বা কখনোই যায় না, দে নেভার নিড টু গো টু হসপিটাল। আর আমি যদি আমার নেইবারকে দেখি তার সারাক্ষণ হসপিটাল আর বাসা, কাজ মিস, অফিস মিস, বিকজ অফ বাচ্চাদের। সো নারকেল তেল ইজ এ কি ফর ফর ফাউন্ডেশন। না না, নারকেল তেল আরেকটা আমি বলি, নারকেল তো অনেকটা উপকার আরেকটা আছে, যেমন গলার মধ্যে একটু ঠান্ডা লাগতেছে এরকমই হইতেছে, তখন আমি ওই ওই যে আপনার মতোই 2 টিস্পুন ওই নারকেল তেল খাইয়ে ফেলি, দেখা গেছে ওই ব্যাড ফিলটা নাই গলার মধ্যে, ঠিক হয়ে যায়। বিউটিফুল, বিউটিফুল, বিকজ ইটস অ্যান্টিব্যাকটেরিয়াল, ইটস অ্যান্টিবায়োটিক, ইটস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটরি, আমি আগেই বলছি অ্যান্টি ইনফ্লামেটরি। এরপর হচ্ছে যে এটা এটা মানে কি না করে আর কি, এই যে আপনার যখন মানুষের এই যে কোভিড আসছে, আমার পেশেন্টদের আমি কি বলেছি, নারকেল তেল খাবেন, গায়ে মাখবেন, নাকে দিবেন, মুখে দিবেন, যতভাবে নারকেল তেলকে, নারকেল কাঁচা নারকেল, পাকা নারকেল খাবেন,
তাহলে নারকেলের যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল যে প্রপার্টি, এটা অন্য সেকেন্ড বলতে গেলে সেকেন্ড টু নান। হ্যাঁ সেকেন্ড হতে পারে যে কলয়েডাল সিলভার, যেটা আপনি বাংলাদেশে যারা শুনছেন তারা আবার এটা পান নাই, বিদেশে কলয়েডাল সিলভার আছে, যে আমি এটা সবসময় জমা রাখি, বাসায় তো ঠান্ডা যার কফি লাগবে, স্কুলে যায়, তো এই যেগুলো আমাদের জমা রাখতে হবে। নারকেল তেলটা হচ্ছে যে সবকিছুর জন্য একটা আপনার একটা সবচেয়ে বড় অস্ত্র, মানে AK-47, যে আপনি AK-47 নিয়ে বসে আছেন, আপনার হাতে নারকেল তেল আছে, সেটা আপনি ভাইরাল ইনফেকশন হোক, কোভিড হোক, আর আপনার কি বলে যেন অ্যান্টিবায়ো মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, স্কিনের সমস্যা হয়, আমি কি করি, ওকে বডিকে ফিক্স করাই, এরপরে নারকেল তেল ওগুলো লাগাতে পারি। বিটি লিগো পেশেন্টদেরকে কি বলি, হ্যাঁ আপনারা ওজনটা অলিভ অয়েল লাগাবেন কিন্তু নারকেল তেলটা লাগাবেন, মানে আপনি দেখেন এটা যে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি একসাথে অনেকগুলো কাজ করার কারণে এটা সব ধরনের রোগের বডি ফাউন্ডেশনকে পুরো চেঞ্জ করে দেয়, পুরো ফাউন্ডেশনাল তৈরি করে এটা। হ্যাঁ আপনি বলছিলেন, বলেন তারপরে। না যাই হোক, ওই তো নারকেল তেল, আর নারকেল তেল তো তো নারকেল তেল আর অলিভ অয়েল, এই দুইটাই আমার ঘরের মধ্যে, অলিভ অয়েল রান্না করি না আর নারকেল তেলটা দিয়ে রান্না করি, নারকেল তেল কাঁচা খাই, ওই তো বললাম অনেকগুলা আমার বাসার মধ্যে এখনো নারকেল তেল আছে। তো যাই হোক, ওইটা তো ওই যে আপনার বললাম না, নারকেল তো অনেকে ভয় পায়, তা ভয়ের কিছু নাই আসলে, আমি নিজেই খাই, আমার হাজবেন্ডও খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।